চালকের ঘুমের কারণে বিভিন্ন সময় সড়ক দুর্ঘটনা ঘটলেও এবার ঘটেছে ভিন্ন এক ঘটনা ডিউটির মধ্যেই ঘুমিয়ে গেছেন স্টেশন মাস্টার এর ফলে প্রায় আধা ঘন্টা সিগন্যালের অপেক্ষায় দাঁড়িয়ে থাকে ট্রেন এ ঘটনা ভারতের উত্তরপ্রদেশের একটি স্টেশনে কর্তব্যরত অবস্থায় ঘুমিয়ে পড়েছিলেন স্টেশন মাস্টার এর ফলে প্রায় আধা ঘন্টা সিগন্যালের অপেক্ষায় দাঁড়িয়ে থাকে পাটনাকোটা এক্সপ্রেস গত তিন মে শুক্রবার এই কাণ্ড ঘটেছে ইটাওয়াহার কাছে রোড স্টেশনে উরিমোর পরে অভিযুক্ত স্টেশন মাস্টারকে শোকচ করেছে রেল জানা গেছে পাটনা কোটা এক্সপ্রেসের চালক বারবার হর্ন দিয়েও ঘুম ভাঙাতে পারছিলেন না স্টেশন মাস্টারের শেষ পর্যন্ত ট্রেনটি প্রায় ত্রিশ মিনিট দাঁড়িয়ে থাকার পর স্টেশন মাস্টারের ঘুম ভাঙে এবং সেটি সবুজ সিগনাল পায় ইতোমধ্যে দোষ স্বীকার করে ওই ঘটনার জন্য ক্ষমা চেয়েছেন অভিযুক্ত তিনি যুক্তি দেন ঘটনার সময় পয়েন্টম্যান লাইন পর্যবেক্ষণে গিয়েছিলেন ঘুম ভাঙাতে পাশে ছিলেন না তার ফলেই বিপত্তি ঘটে আগ্রা রেলওয়ে ডিভিশন পি আর ও প্রশান্ত শ্রীবাস্তব বলেন গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে বিষয়টিকে ইতোমধ্যে স্টেশন মাস্টারের বিরুদ্ধে চার্জশিট তৈরি করা হয়েছে দোষ প্রমাণিত হলে তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে